সো রাইট গাইজ, আমি তাওহিদ এবং আপনারা দেখছেন ইটস তাওহিদ ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট এভাবে এডিট করবেন। সো গাইজ, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। সো গাইজ, চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাকে এরকমভাবে এডিট করতে হলে প্রথমে পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। সো গাইজ, অলরেডি অ্যাপটি আমার ইনস্টল করা আছে, তো আমি এটি ওপেন করছি। দেন এখানে প্লাস বাটনে ক্লিক করছি। দেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফটোটি ডাউনলোড করে ওপেন করবেন। দেন এখানে অ্যাড ফটো অপশনে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি এড করে দিবেন। দেন এটাকে সঠিকভাবে বসিয়ে দিবেন। দেন ব্লেন্ড অপশনটিতে ক্লিক করে মাল্টিপ্লাই করে দিবেন। আপনি এর অবশিষ্ট অংশগুলো মুছে ফেলবেন। এখন আপনি উপরের সঠিক চিহ্নতে ক্লিক করবেন, তারপর আবার ক্লিক করবেন। দেন ফটোটি হাই রেজলিউশনে সেভ করতে ড্র অপশনে চলে যাবেন। এবং উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে সেভ ইমেজ করে দিবেন।